এভরিওয়ান আমি সোলামান আহমেদ জিশান এবং আমি শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে এক্সেলেন্স ওয়ার্ল্ড প্রেজেন্স ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথন পাওয়ার বাই বায়োস্কোপ ইভেন্ট অ্যান্ড ট্যুরিজম বিডি আজকে আমাদের প্রোগ্রামে ক্যারিয়ার কথন নিয়ে তো আমরা সবসময় কথা বলি যে ক্যারিয়ার এবং হচ্ছে উদ্যোক্তা কথন তো ক্যারিয়ার নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি প্রতিনিয়ত বাংলাদেশের প্রকৃত কৌশলীদেরকে অনেক অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়ে দিয়ে যাচ্ছেন তিনি আর কেউ নন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে প্রকৌশলী মোহাম্মদ আবু সুফিয়ান মাহবুব লিমন ভাই তো আজকে আমরা ওনার কাছ থেকে জানবো প্রকৌশলী যারা আছেন তাদের পেশাগত জীবন নিয়ে এবং হচ্ছে ক্যারিয়ার এবং বর্তমানে আমরা জেনেছি যে এই মাসের সাতাইশে ফেব্রুয়ারি আইবি নির্বাচন হতে যাচ্ছে তো সে সম্পর্কে তার সাথে আমরা আজকে অনেকগুলো কথা বলবো তো আমরা চলে যাচ্ছি লিমন ভাইয়ের কাছে লিমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমি ভালো আছি এবং আমরা আসলে অনেক বেশি আনন্দিত আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে পেয়ে তো আপনি যেহেতু একজন প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তরুণ প্রকৌশলী হিসেবে অনেকের উৎসাহের কারণ হচ্ছেন তো সেক্ষেত্রে আপনার ক্যারিয়ার সম্পর্কে আপনি একটু বলুন জি আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি অতপর আমি আমার ক্যারিয়ার শুরু করেছি প্রাইভেট জব দিয়ে এরপরে আমি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে এ জি হিসেবে চাকরি করেছি এরপরে আমি ঢাকা ওয়াসাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় পৌনে তিন বছর চাকরি করেছি এরপর একত্রিশতম বিসিএস পরীক্ষার মাধ্যমে আমি নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে উপবিভাগীয় প্রকৌশলী ইএম হিসেবে কর্মরত আছি বর্তমানে আমার পোস্টিং হচ্ছে জাতীয় সংসদ ভবনে আর আমি আমার চাকরির পাশাপাশি আমাদের প্রফেশনালিজমটাকে বিল্ড আপ করার জন্য আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাথে সার্বিকভাবে জড়িত আছি আমি ইতিপূর্বে আমার পোস্টিং যখন বরিশালে ছিল তখন আমি দুই হাজার ষোলো সতেরো মেয়াদে বরিশাল সেন্টারের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এরপরে আমি বর্তমানে আইবির দুই হাজার আঠারো উনিশ মেয়াদে ঢাকা কেন্দ্রের নির্বাচিত কাউন্সিল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি আগামী সাতাইশে ফেব্রুয়ারি আমাদের আইবি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এবং আমার আমার অতীত অভিজ্ঞতার আলোকে আমি নির্বাচনের জন্য আমি আমার যারা ভোটার আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং সর্বোপরি আমার নির্বাচনী প্রচার প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি বাহ চমৎকার তো আপনি যে এখন বর্তমান যে অবস্থানে এসেছেন এটা তো আসলে এতটা সুখকর মুহূর্ত ছিল না এটা জন্য আপনার অনেক বেশি শ্রম সময় মেধায় বিনিয়োগ করতে হয়েছে তাহলে একজন প্রকৌশলী হিসেবে ওই সময় যাত্রাটা আপনার কেমন ছিল জি শুরুতে স্বাভাবিকভাবেই একটু কষ্ট করতে হয় যেমন আমার অভিজ্ঞতায় আমি আইবির মেম্বার হয়েছি ইঞ্জিনিয়ারিং পাশ করার প্রায় দুই বছর পরেই পর তৎকালীন সময়েও বেশ কিছু আইবি নির্বাচন আমি পেয়েছিলাম তখন আমি দেখেছি আমাদের যারা নেতা ছিলেন তাদের তারা কিভাবে নির্বাচন করে তারা কিভাবে প্রচার প্রচারণা করে তখন আমিও তাদের পক্ষে প্রচার প্রচারণার কাজ করেছি আমি তাদের কাছ থেকে কাজ শিখেছি এরপরে এক সময় আমি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম এখন তরুণ প্রজন্মের অনেক প্রকৌশলীরা আছে যারা আমার পাশে রয়েছে এবং আমার পক্ষে তারাও প্রচার প্রচারণা চালাচ্ছে এবং যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সেক্রেটারি পদে নির্বাচন করছি কাজেই আমার ভোট হচ্ছে সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী আইবির প্রত্যেকটা সেন্টার সাব সেন্টারে ইলেকট্রিক্যাল প্রকৌশলীদের ভোট রয়েছে সে লক্ষ্যে আমি সমগ্র বাংলাদেশে আমার প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছি আজকে আপনি এই পর্যায়ে এসে আপনি চিন্তা করছেন যে আপনি আসলে অন্যান্য প্রকৌশলীদের জীবনেও কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য একটা চেষ্টা নিতে যাচ্ছেন এই যে একটা নির্বাচন এই নির্বাচন ঘিরে আপনাদের অনেক ধরনের পরিকল্পনা এবং প্রস্তুতি চলছে তো সেক্ষেত্রে আপনার পরিকল্পনা প্রস্তুতিটা কেমন জি আমার পরিকল্পনা হচ্ছে যে এই নির্বাচনে আমি একটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছি যে প্যানেলটি হচ্ছে মহান স্বাধীনতার স্বপক্ষের প্যানেল এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন প্রকৌশলী নুরুল হুদা স্যার এবং রয়েছেন প্রকৌশলী শাহাদাত হোসেন শিবলু ভাই ওনাদের সাথে আমি প্যানেলের একজন হিসেবে আমরা প্রচার প্রচারণায় কাজ করছি যেহেতু আমাদের এই প্যানেলটি মহান স্বাধীনতার সপক্ষের প্যানেল এই প্যানেলটি আইবিতে বর্তমানে নির্বাচিত অবস্থা নির্বাচিত রয়েছে আগামী নির্বাচনেও এই প্যানেলটি কাজ কাজ করবে আমাদের নেতা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস শবুর ভাই যিনি বাংলাদেশ আওয়ামী লীগেরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওনার নেতৃত্বে আমরা এই আমাদের হুদা শিবলু প্যানেলের পক্ষে আমরা কাজ করছি প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা তিনি আইবির প্রেসিডেন্ট পদপ্রার্থী ইতিপূর্বে তিনি আইবির প্রেসিডেন্ট ছিলেন আইবির এইচজিএস ছিলেন তিনবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি আইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান ছিলেন এবং আমাদের প্যানেলের যিনি সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু ভাই তিনি আইবির পরপর চারবারে নির্বাচিত এজিএস এবং বর্তমানে উনি ঢাকা সেন্টারের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তো এরকম একটি হাই প্রোফাইল প্যানেল যে প্যানেলের বিভিন্ন পদে যদি আপনারা দেখেন যে বাংলাদেশের যতগুলা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে প্রায় সবকটি এবং এর পাশাপাশি বেসরকারি এবং ব্যবসায়ী প্রকৌশলীরাও এই প্যানেলটিতে রয়েছে আর এই প্যানেলের আরও একটি বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো রয়েছে সব প্রায় সবগুলো ইউনি ইঞ্জিনিয়ারিং সরকারি ইউনিভার্সিটির প্রতিনিধিকে এখানে টাচ করা হয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের বিশ্বাস যে প্রকৌশলীরা আমাদের উপর আস্থা রাখবে যেহেতু আমরা দেখছি যে বর্তমান সরকার আমাদের বাংলাদেশকে উন্নয়নে রোল মডেল হিসেবে পরিণত করেছে এবং এই উন্নয়নে রোল মডেল রোল মডেলের পিছনে মূলত ভূমিকা হচ্ছে প্রকৌশলীদেরই বেশি কারণ আপনারা জানেন যে সরকারের যত অবকাঠামোগত নির্মাণ হচ্ছে এর বেশিরভাগই প্রকৌশলীদের দ্বারাই বাস্তবায়ন হচ্ছে কাজেই সরকারের এই উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়ার পিছনে প্রকৌশলীদের যথেষ্ট ভূমিকা রয়েছে আর এই কারণেই আমি বলতে পারি যে আমাদের এই প্যানেল বিজয়ী হলে প্রকৌশলী সমাজের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে সর্বোপরি বাংলাদেশ আরও এগিয়ে যাবে আপনি এই যে এতগুলো পরিকল্পনা নিয়েছেন আমরা সাধারণত দেখি যে নির্বাচনের আগে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষার কথা বলে কিন্তু নির্বাচনের পরে কিন্তু যখন তারা বিজয়ী হয় তখন পরিস্থিতিটা অনেকটা একটু অন্যরকম কিন্তু তারপর আমি আশা করতেছি যে আপনি যে প্রস্তুতি এবং যে পরিকল্পনাগুলো নিচ্ছেন সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবেন তবে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে আইবি নির্বাচনগুলোতে ইদানিংকালে ভোটারের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক বেশি প্রকৌশলীতে দ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ছাত্রছাত্রীরা বের হচ্ছে কিন্তু তার পরবর্তীতে কেন আমাদের আইবিতে ভোটার সংখ্যা কমে যাওয়ার আসল কারণটা কি আসলে বিষয়টা হচ্ছে ওরকম নয় আপনারা জানেন যে আমাদের ইঞ্জিনিয়ার বাংলাদেশের এখন বর্তমানে আনুমানিক চল্লিশ হাজার মেম্বার রয়েছেন তো এই মেম্বারদের ভিতরে অনেকেই হয়তো এবার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেননি কারণ এখানে একটা টাইম লিমিট ছিল যে একত্রিশে জুলাইয়ের ভিতরে ডিউস ক্লিয়ার করতে হবে আপনারা জানেন প্রকৌশলীরা এখন অনেক কাজ করছে তারা অনেক ব্যস্ত ব্যস্ততার কারণে ডিউস ক্লিয়ার করতে না পারার কারণে এবং আইবির সব ট্রানজেকশান এখন অনলাইন বেসড অনেকে হয়তো একত্রিশে জুলাইয়ের পরে মনে পড়েছে যে আমার ডিউসটা দেওয়া হয়নি আমি এটা দিতে চাই কিন্তু সেটা আর জমা দেওয়ার সুযোগ তারা পান নাই মূলত এই কারণেই কিছুটা মেম্বারের সংখ্যা কমেনি ভোটারের সংখ্যা কমেছে আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছু যে নতুন মেম্বার হয়নি তাও না আপনারা যদি দেখেন একত্রিশে জুলাইয়ের পূর্বেও অনেক নতুন মেম্বার হয়েছেন এবং এখনও অনেকে নতুন মেম্বার হওয়ার জন্য আবেদন জমা দিয়েছেন তারা মেম্বার হলে হয়তো এবারের নির্বাচনে ভোটার হতে পারবেন না তবে আগামী নির্বাচনে তারা নিশ্চিতভাবে ভোটার হবেন কাজেই প্রকৌশলীরা আইবি বিমুখ হচ্ছে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে ব্যস্ততার কারণে ডিউস ক্লিয়ার না করার কারণে মেম্বারের সংখ্যা বেড়েছে কিন্তু ভোটারের সংখ্যা কমেছে তো অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যে সময়মতো ডিউসটা ক্লিয়ার করাটাও আসলে একটা একজন নিয়মানুবর্তী তার লক্ষণ এবং পাশাপাশি হচ্ছে যে আমি আমার কাজটা সঠিকভাবে করছি কিনা সেটা একটা অনেক বড় ব্যাপার তো আপনি যেহেতু একজন প্রকৌশলী হিসেবে কাজ করছেন এবং আপনি আরও নেতৃত্ব দিতে যাচ্ছেন তো এই যে একজন প্রকৌশলী যখন তার কাজের পাশাপাশি যে লিডার নেতৃত্ব দানকারী হিসেবে আসে তখন তার কোন কোন বিষয় লক্ষ্য রাখা উচিত দেখুন আসলে আমরা যারা নেতৃত্ব দিতে চাই তাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আমাদের যারা সদস্য প্রকৌশলী আছে তাদের চাহিদাটা আসলে কীরকম অবশ্যই অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেখেন যে বাংলাদেশের সরকারি সেক্টরে কর্মরত প্রকৌশলীদের এখনও বেশ কিছু সমস্যা কিন্তু রয়ে গিয়েছে তবে দুই হাজার সালে আমাদের যে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তারপর থেকে পরিস্থিতি কিন্তু বদলেছে অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সাতটি সরকারি সংস্থার প্রধান হিসেবে যে প্রকৌশলীরা কর্মরত আছেন তারা কিন্তু গ্রেড অন সুবিধা পেয়েছেন তারপরে পর্যায়ক্রমে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদটি গ্রেড থ্রি থেকে গ্রেড টু এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদটি গ্রেড ফোর থেকে গ্রেড থ্রিতে পরিণত করার বিষয়টি এখন কিন্তু বাস্তবায়নাধীন ইতিমধ্যে রোডস অ্যান্ড হাইওয়েস এবং পিডব্লিউডিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বেশ কিছু পদ গ্রেড টুতে চলে এসেছে পর্যায়ক্রমে অন্যান্য পদগুলো আসবে এর পাশাপাশি আমরা যদি দেখি যে বাংলাদেশের পাওয়ার সেক্টরের প্রতিনিধি যারা আছেন তাদের বেশ কিছু সমস্যা রয়েছে অর্থাৎ যারা পাওয়ার স্টেশনে জব করেন তাদের ঝুঁকি ভাতার পরিমাণ বাড়ানো প্রয়োজন এটা অবিলম্বে আসলে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করা উচিত আর একটি বিষয় আছে যেটি আমি আমার নির্বাচনী প্রচারে আমি যে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি আমি তাদের সমস্যার কথা শুনছি আমি গ্যাস সেক্টরের প্রকৌশলীদের কাছ থেকে জেনেছি যে তাদের একটি ডেজিগনেশন রিলেটেড সমস্যা রয়েছে অর্থাৎ তাদের পদবীগুলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডেপুটি ম্যানেজার ম্যানেজার এই ধরনের তো অনেক ক্ষেত্রেই ওনারা যে প্রকৌশলী এটা ওনাদের পদবী থেকে আসলে বোঝা যায় না কিন্তু যদি এমন হয়তো যে বেশ কিছু সরকারি ডিপার্টমেন্টে যেমন আমাদের ডেজিগনেশন আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এভাবে যদি পদবীটা করা হতো তাহলে বোঝা যেত যে তারা ইঞ্জিনিয়ার অবশ্যই অবশ্যই তো সেই লক্ষ্যেও আমরা কাজ করছি যে 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 প্রকৌশল সংস্থায় এই সমস্যাগুলি আছে সেখানে অবশ্যই আমরা এই পদবিগুলোও আমরা চেঞ্জ করার জন্য কাজ করছি আর এর পাশাপাশি আরেকটি কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে বাংলাদেশের বেসরকারি সেক্টরে যে প্রকৌশলীরা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেতন বৈষম্য রয়েছে জি তাদের জন্য একটা সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে আইবির যে এফএন কমিটি সেই কমিটি কাজ করছে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্যানেল এবং আমরা নির্বাচিত হলে আমরা এই সমস্যার সমাধান করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার বক্তব্য শুনলাম এবং পাশাপাশি নির্বাচন ঘিরে আপনার পরিকল্পনা শুনলাম তো আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি শুনেছেন এক্সেলেন্স ওয়ার্ল্ডস প্রেজেন্স ক্যারিয়ার পরিকল্পনা উদ্যোক্তা কথন পাওয়ার বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম বিডি আপনাদের সবাইকে আরও অনেক বেশি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথনের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে